নমস্কার বন্ধুরা, ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো প্রতিবারে নাই বন্ধুরা, আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত। আর আজকে আমি যে গ্রামটিতে যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে বন্ধুরা রাতুর রায়পাড়া, অনেকে বটতলা বলে থাকে। আর এই গ্রামটি হচ্ছে বন্ধুরা মালদা জেলার গাজীপুর থানার অন্তর্গত একটি গ্রাম। তো বন্ধুরা, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে 21 মাইলের রাস্তা। 21 মাইলের পৌঁছে বন্ধুরা আমি 21 মাইল থেকে পূর্ব দিকে রাস্তা ধরবো এবং সেই রাস্তায় গিয়ে আমি সেই গ্রামটির মধ্যে উপস্থিত হব। তো বন্ধুরা, যে গ্রামটির কথা বলছিলাম সেই গ্রামটির মধ্যে আমি এখন বর্তমানে উপস্থিত। আর যে গ্রামটির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গ্রাম যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, রাতুর রায়পাড়া। তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে সবুজ ধান ক্ষেত এবং তারই মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো একটি গ্রাম, ছোট্ট গ্রাম। আর এই গ্রামটি বন্ধুরা খুবই সুন্দর একটি গ্রাম, আপনারা যদি নিজের চোখে না দেখেন তো বুঝতে পারবেন না। চিরসবুজ গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে ছোট্ট একটি গ্রাম। আর এই গ্রামের মধ্যে বন্ধুরা হিন্দু মুসলিম সবই মিলেমিশে একসঙ্গে আছে, ভাই ভাই। তো বন্ধুরা, এই গ্রামের যে প্রাকৃতিক রূপ বা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানকার গ্রাম বাংলার যে রূপ বা এখানকার পরিবেশ সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, যদি আপনারা এরূপ গ্রাম বাংলার দৃশ্য দেখতে চান তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। তো বন্ধুরা, চলুন গ্রামটির মধ্যে আমি প্রবেশ করছি এখন আর গ্রামটি ঘুরে দেখি। তো সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা বন্ধুরা একটা বিশাল বড় বট গাছ, আর বট গাছের নিচেই আছে মন্দির, আর তার উল্টো পারেই আছে বন্ধুরা মসজিদ। সেই মসজিদটাও আমি আপনাদের সামনে ঘুরে দেখাবো বা তুলে ধরবো। তো বন্ধুরা, এই গ্রামের মানুষজন খুবই সহজ সরল সাদা সিধা মানুষ, এখানে সবাই মিলেমিশে থাকে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে এই গ্রামটিতে বসবাস করে। তো এই গ্রামের প্রাকৃতিক রূপ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বটগাছটির নামই হচ্ছে এই গ্রামটির নাম, অনেকে এখানে বটতলা বলে থাকে। আর এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ, এখানে কোনো রকম সেরকম আওয়াজ আপনি পাবেন না, গাড়ির আওয়াজ পাবেন না, কোনো কলকারখানার আওয়াজ পাবেন না, একবার নিঝুম একটা গ্রাম, শুধু পাখিদের কলরব বা পাখিদের গান আর এখানকার শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে বন্ধুরা। আপনারা যদি নিজের চোখে না দেখেন তো বিশ্বাস করতে পারবেন না, এত প্রাকৃতিক সৌন্দর্য, এত গ্রামের রূপ আপনারা আর কোথাও পাবেন না। তো বন্ধুরা, এরকমই গ্রামের রূপগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়ি দিতে থাকুন, যাতে করে আগামীতেও আমি আপনাদের জন্য এইভাবে এই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরতে পারি। তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন, আশা করছি, যে একটা ছোট্ট ঘর আছে সেই ঘরটি হচ্ছে বন্ধুরা মসজিদ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এই গ্রামে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে। তো সেই মসজিদটিও আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবং সেখানকার পরিবেশও আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এখানকার গ্রাম বাংলার কিছু লোকের সঙ্গে দেখা করি এবং এখানকার গ্রাম বাংলার যে মাটির ঘর বাড়িগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই বিশাল বট গাছ, যে বট গাছের নামে অনেকে পরিচিত এই গাছ জায়গাটি, যেটা হচ্ছে বটতলা নামে। তো বন্ধুরা, এই গ্রামটির নাম হচ্ছে রাতুর রায়পাড়া, অনেকে বটতলা বলে থাকে এই বিশাল বট গাছের জন্য। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে বন্ধুরা আমরা উৎসাহ পাই আপনাদের জন্য এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, চলুন গ্রামটি একটু ঘুরে দেখি আর গ্রামের মানুষজন কেমন, এখানকার ঘরবাড়ি কেমন, এখানকার পরিবেশ কেমন সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ঘুরে আসি, চলুন গ্রামটি।
তো বন্ধুরা, আজকে যতটা সম্ভব আমি এই গ্রামটি আপনাদের সামনে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার কালচার, এখানকার লোকজন, এখানকার ঘর বাড়ি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যাতে করে আমি উৎসাহ পাই বন্ধুরা আপনাদের জন্য এই ধরনের গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরার জন্য। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্টো চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, এই ধরনের গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য যারা গ্রাম ছেড়ে শহরে গেছেন বা যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য আমি এই ধরনের ভিডিওগুলোই তুলে ধরে থাকি বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটির প্রয়াস বন্ধুরা আপনাদের জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এতে করে আমি বুঝতে পারব বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটিকে অন করবেন, আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম বন্ধুরা, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকে, তো তাদের একটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানকার যে মুসলিম গ্রামগুলো বা মুসলিম বাড়িগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো চুনপুর এখানকার মসজিদ তুলে ধরি আমি ভিডিও শুরুতে আপনাদের সামনে, এখানকার হিন্দু মন্দির তুলে ধরেছি। এখন যেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে সেটা হচ্ছে এখানকার মসজিদ, এখানকার সেই মুসলিম মানুষজনদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করব, আর এখানকার মসজিদও আমি আপনাদের সামনে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আমি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারি। তো বন্ধুরা, দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল, গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম বাংলার পরিবেশ। কি করছেন চাচা? এ দাড়ি স্টাইল করছে চাচা আমার, ভালো আছেন? এখানে একটাই বাড়ি নাকি আপনার বাড়িটায়? আজানের সময় হয়ে গেল, আজল